19 বছর বয়সী দশম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে সাতক্ষীরার তালার এক মাদ্রাসার শিক্ষক খায়রুল ইসলামের বিরুদ্ধে। খায়রুল ইসলাম মানিকহার দ্বিমুখ দাখিল মাদ্রাসার কম্পিউটার শিক্ষক ও অমরপুর গ্রামের মৃত মুসলিম থানার ছেলে। জানা গেছে, খায়রুল ইসলামের কাছে প্রাইভেট পড়ত ওই ছাত্রী। প্রাইভেট পড়ানোর সুযোগে কয়েক মাস আগে ওই ছাত্রীকে বিয়ে করেন খায়রুল। তিনি গত 11 বছর আগে অমরপুর এলাকায় ওয়াহাব মোড়লের মেয়ে তানিয়াকে বিয়ে করেন। বিয়ের বিষয়ে খায়রুল ইসলাম বলেন, আমার প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই এই ছাত্রীকে বিয়ে করেছি। সে দশম শ্রেণীতে পড়লো, তার বয়স 19 বছর বলে দাবি করেন তিনি। ওই ছাত্রী বিতা বলেন, খায়রুলকে আমি অনেক বিশ্বাস করতাম। আমার মেয়ে তার কাছে প্রাইভেট পড়ত। একমাত্র মেয়েকে ফুসলে বিয়ে করার আমার স্ত্রী এবং আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। মানিকার দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপার মজলুল রহমান বলেন, আমি লোকমুখে শুনেছি খায়রুল আমাদের মাদ্রাসার এক ছাত্রীকে বিয়ে করেছে, কিন্তু এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। খায়রুল ইসলামের প্রথম স্ত্রীর ভাই আজহারুল ইসলাম জানান, আমার বোনের সঙ্গে 11 বছর আগে খায়রুলের বিবাহ হয়। সেই সময় খায়রুলের কিছুই ছিল না। আমরা টাকা খরচ করে তাকে চাকরি পাইয়ে দিয়েছি। খায়রুল চাকরি পাওয়ার পর তার প্রতিষ্ঠানে একাধিক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক করে। এ নিয়ে ইতোপূর্বে একাধিকবার সালিশও হয়েছে। সম্প্রতি খায়রুল তার প্রতিষ্ঠানে এক শিক্ষার্থীকে বিয়ে করেছে। অন্যদিকে হাফেজ মাহবুবুর রহমান বলেন, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাসিন্দা। উপজেলার ভবেরচর ইউনিয়নের কলেজ সড়কে অবস্থিত দারুল হাবিব ইসলামী একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক তিনি। মাহবুবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তার এক ছাত্রীর মায়ের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে প্রায় 1 বছর আগে তাকে বিয়ে করে সংসার করেছেন, কিন্তু সম্প্রতি তিনি ওই নারীর সঙ্গে তার সম্পর্কের কথা অস্বীকার করেছেন। ভুক্তভোগী নারী জানান, ওই গৃহবধূর প্রথম স্বামীর বাড়ি চাঁদপুর জেলার মতলব থানায়। প্রায় 2 বছর আগে স্বামীর ভরণ পোষণ না পেয়ে গজারিয়া উপজেলার ভবেরচর এলাকায় এসে 2 শিশুকন্যা নিয়ে বসবাস শুরু করেন তিনি। এক পর্যায়ে স্থানীয় এক রাজমিস্ত্রির দলে শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। প্রায় 2 বছর আগে ওই নারী তার 2 মেয়ে শিশুকে স্থানীয় দারুল হাবিব ইসলামী একাডেমিতে আবাসিক শিক্ষার্থী হিসেবে ভর্তি করেন। 2 মেয়ের খোঁজ নিতে ওই নারী প্রায় মাদ্রাসায় যেতেন। যাওয়া আসার সময় প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাহবুবুর রহমান ফুসলি তার সঙ্গে প্রথমে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন, পরে তাকে আগের স্বামী সেলিম মিয়াকে তালাক দিয়ে ঢাকার ইসলামপুর এলাকায় নিয়ে বিয়ে করেছেন। সেই নারী বলেন, হুজুর আমাকে বলেছেন বিয়ের কাবিননামা তোমাকে পরে দেব। বিয়ের পর ভবেরচর ফিরে এসে প্রথমে আলিপুরা ও বর্তমানে আনারপুরা এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করেছি। হাফেজ হুজুর সপ্তাহে 2 থেকে 3 দিন আমার সাথে ভাড়া বাড়িতে থাকতো। আমাকে তার নিজের বাড়িতে নিতে বললে তিনি বলতেন, আমার আগের ঘরের বিবি সন্তান আছে, একসময় তোমাকে আমার বাড়িতে নেব। সেই নারীর ভাষ্যমতে মাসখানেক আগে হঠাৎ হুজুর আমাকে মাদ্রাসায় খবর দিয়ে ডেকে নেন। এরপর তার কক্ষে আটক রেখে জোর করে সাদা স্ট্যাম্প পেপারে সাক্ষ্য নেন। পরে আমার মোবাইল ফোন থেকে আমাদের দুজনের অন্তরঙ্গ ছবি ও ফোনে বিভিন্ন সময়ের কথাবার্তার রেকর্ড ডিলিট করে দেন। আমি তার বিয়ে করা বউ না বলে হুমকি দিয়ে বের করে দেয়। হুজুর আমার সন্তানদের জন্য অন্য একটি মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছে। আমি এখন কোথায় দাঁড়াবো? স্থানীয় সূত্রে জানা গেছে, হাফেজ মাহবুবুর রহমান ওই নারীকে নিয়ে প্রায় 1 বছর আগে আনারপুর এলাকায় শামসুল হকের বাড়িতে ভাড়া থাকতেন। শামসুল হক বাসা ভাড়া নেওয়ার সত্যতা স্বীকার করে বলেছেন, মাহবুবুর রহমানের তার স্ত্রী নিয়ে থাকার কথা বলে রুম ভাড়া নিয়েছেন এবং প্রায় 1 বছর ধরে থেকেছেন। এই বিষয়ে যোগাযোগ করা হলে ওই নারীকে বিয়ে করার কথা বলে প্রথমে অস্বীকার করেন দারুল হাবিব একাডেমির পরিচালক হাফেজ মাহবুবুর রহমান। এক পর্যায়ে তিনি বলেন, ওই নারীর সঙ্গে তার একটি বিষয় ঝামেলা হয়েছে, 1 সপ্তাহের মধ্যে সমস্যা সমাধান করা হবে। এরকম তথ্য পেতে হলে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।